হ্যালো ভিউয়ার্স, আমি আনসার আর আপনারা দেখছেন আনসার ফিডিস ইউটিউব চ্যানেল। আর আপনারা যে সমস্ত চ্যানেলগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সমস্ত চ্যানেলগুলো আপনারা পেয়ে যাবেন দু ফিট ডিসে। দু ফিট ডিসে কীভাবে রিসিভ করতে হবে, স্ট্রং টিপি কী এবং কোন স্যাটেলাইট, সম্পূর্ণ ডিটেলস ভিডিওর মধ্যে বলে দিব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যারা ফার্স্ট টাইম আনসার ফিডিস ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কালারস বাংলা এইচডি ফ্রিতে চলছে, দেখতে পাবেন বাতন এইচডি। তো চলো আমরা ডিস সেটিংটা একবার দেখি। এই যে ডিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি 40 ডিগ্রিতে সেটিং করেছি। দেখতে পাচ্ছেন ডিসটাকে আমি মোটামুটি সোজাভাবেই সেটিং করেছি একদম খাড়া করে। আর এলএমবি স্ক্রুটা আমি একটু দেখিয়ে দেবো। এলএমবি স্ক্রুটা আপনারা এয়ারটেল যেভাবে সেটিং করেন একটু হালকা ঘড়ির কাটা ছয়ের ওই সাইজে রাখতে হবে। এবং দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি এলএমবি স্ক্রুটা রাখছি। আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এলএমবি স্ক্রুটা কীভাবে রাখছি। আপনারা এইভাবে সেটিং করবেন এবং খুব সূক্ষ্ম এটার সিগন্যাল এবং গোটা ইন্ডিয়া বাংলাদেশ কভারেজ আছে। খুব হালকা স্লো হাতে সেটিং করতে হবে, তাহলে আপনারা সেটিং করতে পারবেন। তো চলো এবার টিভিতে, দেখতে পাচ্ছেন টিভিতে চলে আসছে আমি। আর এবার এখান থেকে আমি চলে যাবো অ্যান্টেনা সেটিং এবং অ্যান্টেনা সেটিংয়ে গিয়ে ওকে করব। ওকে করার পর দেখতে পাচ্ছেন আমি একটা নতুন স্যাটেলাইট সিলেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন নিউ সেট। এবং এখান থেকে এলএমবি পাওয়ার অন, আর এলএমবি ফ্রিকোয়েন্সি 97,50,600। এবং ডিসপ্লে সুইচ যেহেতু ব্যবহার করি সেখানে আমি একে রাখবো এবং বিন স্ক্যান করে আমি স্ক্যান ওকে করে দেব। এবং ফিল্টার অন রাখবো আমি এবং অল চ্যানেল করে ওকে করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার স্ক্যান শুরু হয়ে গেছে এবং স্ক্যানটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিয়েছি যেন ভিডিওটা লং না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার এই মুহূর্তে চ্যানেলগুলো আসা শুরু করে দিয়েছে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আমি সম্পূর্ণ চ্যানেল লিস্ট দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন প্রথম চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আফগান টিভি, এবং এরপরে পেয়ে যাবেন আপনারা লাহোর, আর এরপরে পেয়ে যাবেন আমার সেন্ট্রা টিভি। দেখতে পাচ্ছেন বাংলা চ্যানেল কালারস বাংলা। তো দেখতে পাচ্ছেন আমি কালার বার করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন বাংলা চ্যানেল কালারস বাংলা এইচডি আপনারা পেয়ে যাবেন দু ফিট ডিসে। চাইলে আপনারা সেটিং করতে পারেন খুব সহজেই, আপনারা দু ফিট ডিসে অল ইন্ডিয়া কভারেজ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন লাইভ ক্রিকেট চলছে বাতান এইচডি, বাতান এইচডি চ্যানেলটাও আপনারা এখানে ফ্রিতে পেয়ে যাবেন, লাইভ ক্রিকেট চলছে। এবং স্ট্রং টিভি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা এই মুহূর্তে স্ট্রং টিভি দেখতে পেয়ে গেলেন। এবং কালারস বাংলা চ্যানেল যদি দেখতে চান ফ্রিতে এইচডি চ্যানেল, তাহলে এই স্যাটেলাইটটি আপনারা রিসিভ করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।